নমস্কার, মহাজ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি দ্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, দ্য মেডিকেল অ্যাস্ট্রোলজার স্যার ডক্টর কুমার সঞ্জয়। সত্যিকারের তিনি যখন অনুষ্ঠানটা করেন তখন কেন জানি না আপনাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। আপনারা সমস্ত কাজ ফেলে দেন, খুব প্রয়োজনীয় কাজ সমস্ত কিছু ছুড়ে ফেলে দেন এবং এই অনুষ্ঠানটা দেখার জন্য ঠিক আমাদের চ্যানেলের সামনে বসে পড়েন। অর্থাৎ আমাদের এই টিভি চ্যানেলের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনাদের মুখস্থ। আপনারা মনে করেন এই চ্যানেলের অনুষ্ঠান মানেই সব অনুষ্ঠান জনপ্রিয় অনুষ্ঠান, এবং সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে আমাদের এই মহাজ্যোতিষ বিজ্ঞান, এবং সব থেকে জনপ্রিয় অতিথি হচ্ছেন স্যার ডক্টর কুমার সঞ্জয়। আজকে তার জনপ্রিয়তার কারণটা কি, এই প্রশ্নটা আমি আপনাদের করছি এবং উত্তরটাও কিন্তু ওই প্রান্ত থেকে একসঙ্গে সবাই মিলে বললেন, ভোজপত্র যন্ত্র। সত্যি তাই, এই ভোজপত্র যন্ত্র একটা ইতিহাস সৃষ্টি করেছে। যেভাবে আজকে প্রতিটা সেক্টরে কাজ করছে ভাবা যায় না। যেমন ধরুন শিক্ষা মানে বিদ্যার ক্ষেত্রে ভোজপত্র যন্ত্র, এবং যদি চাকরির ক্ষেত্রে ভোজপত্র যন্ত্র, ব্যবসার ক্ষেত্রে ভোজপত্র যন্ত্র, এবং বৈবাহিক ক্ষেত্রে মানে বিয়ে হচ্ছে না 30-32 বছর কিন্তু পাত্রীর বা পাত্রর বয়স হয়ে গেল, বিয়ে হচ্ছে না, তখন আপনি কি করবেন? অভিভাবক হিসেবে আপনার একটা টেনশন রয়েছে সর্বক্ষণ, আপনাকে কিন্তু দোষারোপ করছে আত্মীয় স্বজন যে ঘরে বয়স্থা মেয়ে রয়েছে তার বিয়ে দিতে পারছ না, কি ধরনের তুমি বাবা। আড়ালে কিন্তু কাঁদেন, আপনি ভাবেন যে কি করব, উপায়টা কি আছে। টিভি অনুষ্ঠান দেখা আমাদের এই চ্যানেল, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে শোভাবাজার চেম্বারে যোগাযোগ করা, এবং কিছুদিনের মধ্যেই আপনার মেয়ের কিন্তু বিয়েটা ঠিক হওয়া, আশীর্বাদ পর্যন্ত কমপ্লিট হওয়া। এই এত তাড়াতাড়ি সবকিছু হবার মূলে একটাই কারণ, ভোজপত্র যন্ত্র, এবং তার নেপথ্য নায়ক স্যার ডক্টর কুমার সঞ্জয়। প্রতিটা সেক্টরে আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, যেটা বললাম চাকরি ব্যবসা বিদ্যা সবকিছু, বিবাহ সবকিছু ক্ষেত্রেই কিন্তু এই তার অত্যাশ্চর্য রেমেডি ভোজপত্র যন্ত্র। আমার মুখ থেকে শুনতে একটুখানি কেরম লাগছে না, উৎসাহটা ঠিক পাচ্ছেন না, তাই না? আসল লোক যিনি আপনাদের সব থেকে জনপ্রিয় মানুষ, যাকে আপনারা প্রত্যেকেই দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, তিনি হচ্ছেন স্যার ডক্টর কুমার সঞ্জয়, দ্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, দ্য মেডিকেল অ্যাস্ট্রোলজার। এই মেডিকেল অ্যাস্ট্রোলজি কিন্তু তিনি দিল্লি থেকে পিএইচডি করেছেন, স্যার ডক্টর কুমার সঞ্জয়, স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা স্যার, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আমি যেটা বলে থাকি আর কি এই অনুষ্ঠানে, এবং প্রত্যেকে কিন্তু আমাকে সেটা বাধ্য করায় বলতে, এত প্রচুর ফোন আসে আপনার জন্য আমাদের চ্যানেলে, প্রত্যেকেই বলেন যে আমার ভোজপত্র যন্ত্রমের জন্য না এই কাজটা হয়ে গেছে। আচ্ছা, সেটাকে আমি জানাতে পারি? আমরা তখন হাসি, আমরা তখন বলি, দেখুন যখন স্যার অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানে আপনি ফোন করবেন তখন সেটা বলতে পারেন, এই মুহূর্তে কি করে হবে, এখন তো স্যারের অনুষ্ঠানের সময়সীমা নয় বা সময়সূচি নয়। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা একটু মায়ুস হন, কিন্তু এই যে ভালোবাসাটা না, এটা আমাদের মনে গেঁথে যায়, আপনার প্রতি মানুষের এত ভালোবাসা, তার একটাই কারণ ভোজপত্র যন্ত্র। দেখুন, আমার কাছে যে সমস্ত আজ পর্যন্ত ক্লায়েন্ট এসেছে, আমি ক্লায়েন্ট বলবো না, আমার ফ্যামিলি মেম্বার মনে, অবশ্যই অবশ্যই, তো আমি চেষ্টা করেছি সব সময় যে একটু অনেক কম খরচাতে, অনেক কম খরচাতে তাদেরকে হেল্প করা, সেটা ছোটো ছোটো রেমেডির মাধ্যমে হোক, কালার থেরাপির মাধ্যমে হোক। এবং তারপরে আমি রিসার্চ করেছি, আমি দেখেছি যে মানুষ অনেক অর্থ দিয়ে যোগ্য করছে, হয়তো দেখা গেলো কেউ 2 লাখ টাকার যোগ্য করছে বা 1 লাখ টাকার যোগ্য করছে। হ্যাঁ, যোগ্য রেজাল্ট তো অবশ্যই রয়েছে, করা হচ্ছে মানে 100% তার রেজাল্ট রয়েছে, কিন্তু এই যোগ্য ছাড়াও আমরা কিছু যন্ত্রের মাধ্যমে আমাদের যে লাইফে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্তি দিতে পারি। যেমন আমি রিসার্চ করে বের করেছি আমার ভোজপত্র যন্ত্র, তো এই যন্ত্র কি হয়, এই যন্ত্র মানে যে কোনো গ্রহের নেগেটিভ প্রভাবকে আমাদের বডিতে ব্যালেন্স করে দেয়। মনে করুন কারো রাহুর মহাদশা চলছে, এই রাহুর মহাদশার জন্য আপনার লাইফে সমস্যা হচ্ছে, আপনার পারিবারিক লাইফে সমস্যা হচ্ছে, আপনার কেরিয়ার লাইফে সমস্যা হচ্ছে। এখন যদি আপনি রাহুর জন্য আপনি যদি কোনো স্টোন ব্যবহার করেন, আমার গোমেদ রয়েছে, আপনি যদি স্টোন ব্যবহার করেন তো আপনার সেই রাহু বলবান হবে, অলরেডি আপনাকে যে ক্ষতি করছিল তার থেকে বেশি ক্ষতি করা আপনাকে শুরু করে দেবে।
তো এটার জন্য আমি রিসার্চ করি যে কি করে এটাকে ঠিক করা যায়, কি করে কন্ট্রোল করা যায় কি করে, কারণ স্টোন ধারণ করলে তো আমাদের সেটা ক্ষতি হয়ে যাচ্ছে, তো কি করে এটাকে ঠিক করা যায়। তো আমি তখন দেখলাম যে আমাদের যে ঋষিমুনিরা ছিলেন তারা যন্ত্র ব্যবহার করতেন, এবং সেই যন্ত্র যখন ব্যবহার করা যায়, যদি ব্যবহার করা যায়, তো আমাদের শরীরে রাহুর যে নেগেটিভ এনার্জি রয়েছে বা যে কোনো গ্রহের যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা ব্যালেন্স হওয়া শুরু হয়ে যায়, এবং তখন থেকে আমাদের শরীর অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে যায়, যে আপনার যে কাজগুলো হচ্ছিল না, যে এনার্জির জন্য আপনার শরীরে প্রবলেম হচ্ছিল, আপনার ইনসিকিউরিটি ফিল হচ্ছিল, তো এইগুলো কিন্তু শরীর থেকে বন্ধ করে দেওয়া যায়। এবং আরেকটা কথা হচ্ছে যে যন্ত্র মানে এটা হাটে বাজারে কিনতে কোনো যন্ত্র নয় এটা দাদা, তো বিষয়টা হচ্ছে যে এই যন্ত্র হচ্ছে যে মানে একটা সিক্রেট একটা পদ্ধতি রয়েছে, যেটা আমার মহর্ষি পরাশর জ্যোতির্বিজ্ঞান যে বিদ্যা মন্দির রয়েছে সেখানে পণ্ডিতজি রয়েছে, তারা প্রচুর সাধনা করেছেন, তারা অনেক বড় বড় যজ্ঞ করে থাকেন, তো তারা রিসার্চ করেছে, আমি তাদের সঙ্গে সহযোগিতা করেছি, এবং তারা বের করেছেন যে এই যে যন্ত্রগুলো এরা ঋষিমুনিরা ইউজ করতো, ব্যবহার করতেন আগে, কিন্তু সেই পুস্তকগুলো অনেকটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে দিন দিন, কিন্তু সেখান থেকে কিছু জিনিস যন্ত্রকে আমরা নিয়ে এসেছি জনসাধারণের জন্য, যে সেই যন্ত্রগুলো কি হয় এটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। প্রাণ প্রতিষ্ঠিত মিন্স হচ্ছে মনে করুন যে শনি যন্ত্র, এখন শনি হচ্ছে জন্মছকে খারাপ রয়েছে, এই শনি যন্ত্র শনি শনির যে নির্দিষ্ট দিন, যেমন শনিবার, এই শনিবারে শনির তিনটি হরা থাকে, যে কোন কোন সময় শনির হরা রয়েছে, মানে শনির নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ে শনির কি হয় একটি কাজল তৈরি করা হয়, এই কাজল তৈরি করে ডালিম গাছের যে লাকড়ি হয় এই ডালিম গাছের লাকড়ি দিয়ে সেই ভোজপত্রের উপরে, ভোজপত্র মানে একটা গাছের ছাল যেটাকে চেরাই করে কাগজ তৈরি করা হয়, এবং তার মধ্যে একটি নির্দিষ্ট কলম দিয়ে নির্দিষ্ট কাজল দিয়ে কিছু নাম্বারিং তৈরি করে যদি হবন করা হয়, হবন করে যদি সেটাকে পূজা পাঠ করে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়, তো সেটা যদি গলার ধারণ করে দেওয়া যায়, কাউকে দেওয়া যায় যার শনি মহাদশা চলছে, বন্ধদশা চলছে, বা শনি নেগেটিভ বা শনি সাড়ে সাথে চলছে, যে কোনো প্রবলেম চলছে শনির জন্য, তো সেটা কিন্তু বডিতে ব্যালেন্স হওয়া শুরু হয়ে যাবে, যখন থেকে ব্যালেন্স হওয়া শুরু হবে তখন থেকে কিন্তু লাইফের সমস্যাগুলো মেটা শুরু হয়ে যায়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, মেডিকেল অ্যাস্ট্রোলজার স্যার ডক্টর কুমার সঞ্জয়, তার নিজস্ব যে ইনস্টিটিউট রয়েছে মহর্ষি পরাশর জ্যোতিষ বিজ্ঞান বিদ্যা মন্দির, সেখানে রিসার্চ ওয়ার্ক করেন এবং প্রতিটা স্টুডেন্টকে শেখান জ্যোতিষটা আসলে কি, অ্যাস্ট্রোলজি কি, এবং তার আপেক্ষিক যেটা মূল্যায়ন সেটাও কিন্তু তাদেরকে শিখিয়ে দেন। সেই কারণেই প্রতিটা স্টুডেন্ট কিন্তু বলেন যে স্যার ডক্টর কুমার সঞ্জয়ের মতোই আমি হতে চাই। এই যে শনি নিয়ে কথা হলো, আপনি শনির ব্যাপারে বলছিলেন, আমি একটা জিনিস একটু জিজ্ঞাসা করব যে এই যে শনির ট্রানজিট সেটা কোন কোন গ্রহের ক্ষেত্রে শুভ এবং কোন কোন গ্রহের ক্ষেত্রে অশুভ, অনেক বিষয়টা বড়, তবু আমি এই স্বল্প সময়ের মধ্যে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আসল জ্ঞান আপনার কাছ থেকেই পাওয়া যায়। দেখুন, শনির সাড়ে সাথী নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে, আবার অনেকে বলা হয় যে শনি হচ্ছে ন্যায়ের দেবতা, তো অনেক কিছু বিভ্রান্তিকর মন্তব্য আমি টিভি চ্যানেল অনুষ্ঠান দেখেছি, তারা তারা প্রতিটি অ্যাস্ট্রোলজার নিজস্ব চোখ রয়েছে, তারা রিসার্চ করে তারা বলেছেন, তো তারা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিছু। এবার বিষয়টা হচ্ছে যে শনির সাড়ে সাথী শব্দটির সঙ্গে আমরা এত কেন যুক্ত, কারণ হচ্ছে কারণ শনি যে রাশির উপর দিয়ে ভ্রমণ করে সেটি সাড়ে সাত বছর তাকে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করবেই করবে, এবং যেমন হচ্ছে আমি যেমন দু একটা জিনিস বলে দিচ্ছি, যে এখন বিষয়টা হচ্ছে যে সাড়ে সাতির প্রভাব আমাদের জীবনে কি করে আসতে পারে। এখন মনে করুন কারো জন্মছকে শনি খুব ভালো হাউসের মালিক, আপনি লক্ষ্য করবেন যে ভালো হাউসের মালিক মানে ভালো একটি হাউসের লর্ড, এবং সেই ভালো হাউসের প্লেসমেন্টে বসে আছে, তো আপনি শনির সাড়ে সাতির জন্য ওয়েট করুন, যে শনির সাড়ে সাথে যখনই আপনার লাইফে আসবে আপনি লাইফে করোড়পতি হতে পারেন, আচ্ছা 100% করোড়পতি হবে। শনির সাড়ে সাথে লাইফে অনেক কিছু দিতে পারে আপনাকে, যখন শনির সাড়ে সাথে যখন চলবে, যখন আমি বলছি এখন যেমন হচ্ছে বর্তমান সময়ে যে শনির যে ট্রানজিট করেছে, এখন যেমন মেষ লগ্ন রয়েছে, মেষ রাশি রয়েছে, এবার মেষ রাশি থেকে দশম ঘরে ভ্রমণ করছে শনি, এবং দশম ঘরে শনি ভ্রমণ করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য তৈরি করছে। এখন দশম ঘরে যাদের মেষ লগ্ন তারা কিন্তু এই সময়ে কোনো যেমন সিভিল সার্ভিস আছে, বা আমাদের যেমন পুলিশ ডিপার্টমেন্টে ডিফেন্সে রয়েছে, বা ট্রেনে যারা পরীক্ষা দিচ্ছে, বা আইপিএস আইএস ক্যাটাগরির পরীক্ষা যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল, বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছিল, ওদের কিন্তু এই যে শনি দশম ঘরে যে বসে থাকবে, এই দশম ঘরে বসে কিন্তু শনি তার 100% পজিটিভ রেজাল্ট দিবে, এবং এটা কিন্তু পুরো পারফেক্ট সময়।
এবং শনি থেকে আমরা কি বিচার করি। শনি থেকে আমরা যেমন হচ্ছে ভূমি বিচার করে থাকি, শনি থেকে আমাদের লেবার শ্রেণীর মানুষ আমরা বিচার করে থাকি, এবং আমাদের আমাদের আগামী 2-3 বছর কেমন যাবে সেটা শনি থেকে বিচার করা হয়। এবার স্যাটার্ন হচ্ছে দশম ঘরে, যেমন মেষ রাশিতে ভ্রমণ করছে, তো ভ্রমণ করে আপনাকে কিন্তু লাইফে অনেক কিছু দিতে পারে, এবং আপনি শনির সাড়ে সাথে থেকে ভয় পাচ্ছেন, আপনি শনির সাড়ে সাথের জন্য ওয়েট করুন যে আপনার লাইফে কবে সাড়ে সাথে আসবে, আপনাকে করোড়পতি বানাতে পারে। আপনি হয়তো অনেক যজ্ঞ করিয়েছেন বা অনেক পূজা পাঠ করিয়েছেন শনির জন্য, কিন্তু আমি আপনাকে বলবো যে শনির সাড়ে সাথে আপনার লাইফে অনেক কিছু দিতে পারে। এবার হচ্ছে যেমন যাদের মনে করুন যে মেষ লগ্ন এবং শনি দশম ঘরে বসে আছে এবং শনি দৃষ্টি দিয়েছে ফোর্থ হাউসে, এবার শনির ফোর্থ হাউসে দৃষ্টি তার নিচ দৃষ্টি মানে তার মানে শত্রু দৃষ্টি পড়বে, এবং শত্রু দৃষ্টি পড়ার কারণের জন্য শনি কিন্তু এখানে মায়ের শরীর স্বাস্থ্যকে খারাপ করতে পারে বা নিজের চেস্ট সম্বন্ধ কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং শনির শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়েছে, আপনাকে কিন্তু অর্থ ব্যয় করাবে, কিন্তু সেই অর্থ হচ্ছে খুব স্লো ব্যয় করাবে, কারণ শনি হচ্ছে স্লো প্ল্যানেট একটা। শনি যখনই আপনার ফোর্থ তৃতীয় দৃষ্টি যখন দ্বাদশ ঘরে যাবে আপনাকে কিন্তু স্লো ব্যয় করাবে। এবং শনির দশম দৃষ্টি তুলা রাশিতে পড়ছে, যেটা আপনার সপ্তম সপ্তম ঘরে পড়ছে। এখন যাদের অনেকদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন অনেকদিন ধরে বিয়ে হচ্ছিল না, সেই সমস্ত লোকেদের কিন্তু এই সময়ে এসে বিয়ে হবে, কারণ হচ্ছে দশম ঘরে শনি বসে দশম দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে দেখছে, মানে উচ্চ দৃষ্টি দিয়ে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই সময় 100% বিবাহের যোগ তৈরি হবে এবং বিয়ে কিন্তু 100% হবে। মারাত্মক সত্যিকারের এই কথাগুলোর জন্যই কিন্তু এতটা জনপ্রিয় আমাদের এই অনুষ্ঠান মহাজ্যোতিষ বিজ্ঞান। সত্যিকারের যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু এই সময় এসে বিয়ে হবে, এটা কিন্তু বলে দিয়েছেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, মেডিকেল অ্যাস্ট্রোলজার স্যার ডক্টর কুমার সঞ্জয়। আচ্ছা, যারা নতুন আমাদের দর্শক তারা হয়তো ভাবছেন মানুষটা এতটা পরিচিত, এত জনপ্রিয়, এই মানুষটার কাছে পৌঁছবো কি করে, আমি তো আছি। 9800542255 এবং 9734366599, এবং তার কোথায় কোথায় চেম্বার রয়েছে সেটা আবার বলে দেওয়া কর্তব্য। উত্তর কলকাতায় শোভাবাজার, কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, এছাড়া কৃষ্ণনগর, চন্দননগর, বর্ধমান, বোলপুর, মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং নিউ জলপাইগুড়ি, প্রতিটা চেম্বারের জন্যই কিন্তু এই দুটি নাম্বার 9800542255, 9734366599। যে কথাটা প্রথমেই বলেছিলাম, প্রতিটা সমস্যার জন্যই কিন্তু একমাত্র সমাধান স্যার ডক্টর কুমার সঞ্জয়ের আবিষ্কার, সেরা আবিষ্কার, সর্বোচ্চ আবিষ্কার, ভোজপত্র যন্ত্রম। যে ভোজপত্র যন্ত্রম বাস্তুর ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। আপনি হয়তো আপনার বাস্তুর ক্ষেত্রে স্যার ডক্টর কুমার সঞ্জয়কে দিয়ে দেখে নিলেন, দেখে ভাবতে পারছেন না যে আপনি ভেবেছেন আপনার বাস্তুটা সঠিক, কারণ একবার তো ক্রিয়াকর্ম হয়েছে, বাস্তুক্রিয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখলেন সেখানে কিন্তু ডিফেক্ট রয়ে গেছে, বাস্তুটা কিন্তু এখনও পুরোপুরি শোধিত হয়নি, সেখানে কিছু রকম প্রবলেম রয়েছে। সেখানে যখন সেই বাস্তুর জন্য নির্দিষ্ট করা হয় ভোজপত্র যন্ত্র, তারপরে কিন্তু সমস্ত প্রবলেমগুলো আস্তে 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 আপনার লাইফ থেকে ডিলিট হয়ে যাবে, রাইজ হবে নতুন সূচনা, নতুন কিছু, নতুন দিগন্ত। সেটা সম্পূর্ণরূপে দায়ী থাকবে এই নতুন কিছু করার জন্য স্যার ডক্টর কুমার সঞ্জয়। আপনি পারেন, কিন্তু আপনি অসম্ভবকে সম্ভব করে দেন, এটা কিন্তু ঘটনা। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা যেমন আমাদের জ্বর হচ্ছে তো আমরা মেডিসিন খাচ্ছি, কর্ম করছি আমরা, তো যদি আমাদের কর্ম না করতাম হয়তো অনেক আগে, যেমন অনেক যখন মেডিকেল সায়েন্স যখন ছিল তখন হয়তো অনেকে মারাও গেছেন, ঠিক আছে, ট্রিটমেন্টের অভাবে। তো আমাদের হাত কিন্তু কর্মের জন্য প্রস্তুত, আমাদেরকে কর্ম করতে হবে। এবং এই যে ভোজপত্র যন্ত্র আমি দিয়ে থাকি অ্যাস্ট্রোলজার হিসেবে, তো এটা কিন্তু সবার জন্য এভেলেবেল নয় যে আমি এটা যন্ত্র বাজারে গেলাম, মার্কেট থেকে নিলাম, হবে না, হ্যাঁ বাজারে গেলাম, মার্কেট থেকে একটা কিনে নিয়ে আসলাম, পরে নিলাম, না, এটি একটি মানে সিক্রেট পদ্ধতিতে তৈরি করা হয়, নির্দিষ্ট দিনে নির্দিষ্টভাবে এটাকে যজ্ঞ করে মানে হবন করে তৈরি করা হয়, এবং যার ফলে এটির এফেক্ট 100% রয়েছে। এবং প্র্যাকটিক্যালি যারা আজ পর্যন্ত পড়েছেন তারা নিজেরা আমাকে ফোন করে জানিয়েছেন যে দাদা সত্যি সত্যি এটা ওয়ার্ক করছে,
ওয়ার্ক করছে, তো আমার শুনে খুব ভালো লাগে যে আমার রিসার্চ সফল হয়েছে এটা। তো এটা অবশ্যই বলবো যে যাদের প্রয়োজন আমি হরোস্কোপ অ্যানালিসিস করব, যাদের দরকার রয়েছে যে কোন গ্রহের যন্ত্র প্রয়োজন, কোন গ্রহের জন্য নেগেটিভিটি আসছে, মানে হরোস্কোপ অ্যানালাইসিস করে যদি ব্যবহার করা যায় তো 100% বেনিফিট আসতে পারে। কিন্তু আমাকে জানতে হবে যে কোন যন্ত্রটি আমার ব্যবহার করা প্রয়োজন, সেটা জানতে হবে প্রসেসটা। অবশ্যই, যেমন আমি বলছি, আমি যেমন মেষ লগ্নের কথা বললাম যে মেষ রাশির ক্ষেত্রে এই সমস্যা হতে, মানে এই লাইফে অনেক কিছু ডেভেলপ হতে পারে। যেমন বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো, যেমন বৃষ রাশির ক্ষেত্রে শনি এখন নবম ঘরে বসে আছে, বৃষ রাশির ক্ষেত্রে এখন স্যাটার্ন অনেক দিন ধরে 3 বছর ধরে তার অষ্টম ঘরে ছিল, মানে ভাগ্যের মালিক আর দশম ঘরের মালিক অষ্টম ঘরে গিয়ে পড়েছিল। যে সমস্ত মানুষের বৃষ লগ্ন ছিল, আপনারা 100% নোট ডাউন করে রাখুন, যে সমস্ত মানুষের বৃষ লগ্ন ছিল তাদের কিন্তু গত 3 বছর ধরে ম্যাক্সিমাম পরিমাণ সময় খারাপ যাচ্ছে। কী কী সময় খারাপ যাচ্ছিল? পিতার হেলথের সমস্যা ছিল, ক্যারিয়ারের সমস্যা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে শনির যে সমস্ত রোগগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু হচ্ছিল। যেমন হচ্ছে কোমর ব্যথা, অনেকের কোমর ব্যথাতে ভুগেছেন, কিন্তু এখন বর্তমান সময়ে যারা দীর্ঘদিন ধরে, যে সমস্ত ছেলে মেয়েদের যাদের বৃষ লগ্ন, যাদের অনেক দিন ধরে বাবার শরীর খারাপ যাচ্ছে, এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। এবং যে সমস্ত ব্যক্তিরা ভাগ্যের সাপোর্ট পাচ্ছিল না, যে 3 বছর ধরে প্রচন্ড ফেড আপ হয়ে গেছে যে আমি প্রচুর পরিশ্রম করছি বেনিফিট পাচ্ছি না, প্রচুর পরিশ্রম করে রেজাল্ট খুব খারাপ হচ্ছে, কিন্তু এই সময় বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু পুরো পারফেক্টলি, যে যে 3 বছর ধরে প্রবলেম হচ্ছিল সেই 3 বছর ধরে যে সমস্যা ফেস করছে এখন কিন্তু পুরোটাই কেটে যাবে। এবং 100% গ্যারান্টি দিচ্ছি যে সমস্ত ব্যক্তিদের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তাদের কিন্তু এই সময় রেলে পরীক্ষা দিতে পারে, আইপিএস আইএস ক্যাটাগরি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক অনেক ভালো যোগ তৈরি করবে। কিন্তু এখানে আর কি বলছি আমি, এখানে শনির তৃতীয় দৃষ্টি যেমন ভাগ্যস্থান থেকে একাদশ স্থানে পড়বে, যেটা মীন রাশিতে, যার কারণের জন্য পায়ের সমস্যা হবে, বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে। আচ্ছা, এবং এর সঙ্গে সঙ্গে যে শনির সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে, যেখানে বন্ধুর সাথে বিচ্ছেদ করাবে, ছোট ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ করাবে, এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে যে গলাতে কোনো ইনফেকশন যাতে কোনো কিছু হওয়ার প্রবণতা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে শনির দশম দৃষ্টি তুলা রাশিতে 6 নম্বর হাউজে পড়ছে, আর শনি হচ্ছে এখানে হচ্ছে শত্রু নাশ করবে, মানে 6 নম্বর ঘরে দৃষ্টি দিয়ে যে সমস্ত শত্রুরা অনেকদিন ধরে ডিস্টার্ব করছিল সেই সমস্ত শত্রুরা কিন্তু এখন ডিস্টার্ব করবে না। কারণ হচ্ছে শনির দশম দৃষ্টি তুলা রাশিতে পড়েছে, যার কারণের জন্য কিন্তু শত্রু এখন ডিস্টার্ব করবে না। দেখুন, আগে ভাগ্যের সাপোর্ট পাচ্ছিল না, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছিল, শত্রু ডিস্টার্ব করছিল, এখন ভাগ্যস্থানে শনি বসে, মানে ভাগ্য সাপোর্ট পাবে, শত্রু বিনাশ হবে আস্তে আস্তে। এবং শনি কিন্তু এখানে আমি বলবো বিষলগ্নের ক্ষেত্রে কিন্তু শনি 100% পজিটিভ রেজাল্ট দিবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শনি এখানে আর কি বলছি আমি যে কিছু কিছু রোগ দিতে পারে, যেটা হচ্ছে আমি বলেছি যে পায়ের কোনোভাবে চোট দিতে পারে আপনাকে, আপনার বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে দিতে পারে। আর শনি দশ সপ্তম দৃষ্টি যেহেতু তৃতীয় ঘরে পড়ছে কর্কট রাশিতে, যার কারণের জন্য কিন্তু গলাতে কোনো প্রবলেম আসা, এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে ছোট ভাই বোনের সাথে রিলেশন খারাপ থাকা, এবং তার সঙ্গে সঙ্গে 6 নম্বর দশম দৃষ্টি যেহেতু তুলা রাশিতে পড়েছে, যার কারণের জন্য কিন্তু আপনার এই সময়ে কিন্তু আপনার যত শত্রু থাকে যারা ডিস্টার্ব করেছেন দীর্ঘদিন ধরে, সেই সময় শত্রুরা কিন্তু ডিস্টার্ব করা বন্ধ করে দেওয়া যাবে। তার মানে কি যে একটা বিষয় তো আপনাদের মানতে হবে যে এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন, কি কি বিষয় আপনার জীবনে আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু আপনি জেনে নিলেন, এবং সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে, কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু আপনারা জেনে যান। এবং তার জন্যই কিন্তু সব থেকে মুখ্য হলো স্যার ডক্টর কুমার সঞ্জয় এবং তার রেমেডি ভোজপত্র যন্ত্র। এখুনি চান ওইভাবে চাইলে কিন্তু হবে না, স্যার ডক্টর কুমার সঞ্জয় নিজে ছক বিচার করবেন, বুঝবেন আপনার ভোজপত্র যন্ত্র প্রয়োজন আছে কি না, তবেই আপনাকে কিন্তু উনি প্রেডিক্ট করবেন। যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে উনি স্পেশালিস্ট, বিবাহের ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রেও উনি স্পেশালিস্ট, এবং অনেক এমন মানুষ আছেন যারা নাকি এসে বারংবার বলেন আপনি আছেন বলে আমরা আছি, আপনি না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। এটা তখন কিন্তু সত্যিকারের আপনার গর্ব হয় না? এই যে আপনার একটা রিপোর্টিং সিস্টেম রয়েছে, একজন আপনার কাছ থেকে ভোজপত্র যন্ত্র রেমেডি হিসেবে নিয়ে গেল, সে গিয়ে বাড়িতে তার কাজ পেয়ে গেল, যে ব্যাপারের জন্য, যে বিষয়ের জন্য ভোজপত্র যন্ত্রটা নিয়েছিল, সাকসেস হলো, কিন্তু সে বাড়ি গেল, তারপর আবার ভাবলো এই বিষয়টা আবার জানানোর প্রয়োজন আছে কি, কাজ তো হয়ে গেছে। মানুষ, আমরা কিন্তু মানুষ, আমাদের মানুষের কিন্তু নানা রকমের বৈচিত্র্যময় তাদের কিন্তু স্বভাব থাকে।
তা সেখানে কিন্তু স্যার ডক্টর কুমার সঞ্জয় তাকে ফোন করে জিজ্ঞাসা করে নেন যে তুমি যে গেলে কাজটা হয়েছে তো, আমি খুব টেনশনে ছিলাম। কেননা তিনি মানুষের জন্য ভাবেন, চিন্তা করেন, গবেষণাটা তো মানুষের জন্যই করা, তার জন্যই তো সেই সৃষ্টি ভোজপত্র যন্ত্র, তাই তো স্যার? একদম। আর বিষয়টি হচ্ছে যে আমি প্রত্যেকটি মানুষকে দেখুন, আমার কাছে যারা আসে তারা আমার ফ্যামিলি মেম্বার, অবশ্যই। এবং বিষয়টা হচ্ছে যে আমার সাথে যুক্ত হওয়া মানে সারা জীবন যেন লাইফ টাইম যেন কানেকশন হয়ে যাওয়া, একদম ঠিক আছে? একদম। মানে এটা নয় যে আপনি আমার কাছে আসলেন, আপনি ফিস দিয়েছেন, আপনি রেমেডি নিয়েছেন, আপনার সাথে সম্পর্ক শেষ, না। আমি কিন্তু প্রত্যেকটি মানুষকে কিন্তু নিজে ফোন করি, আমি এটা আমার রিসার্চের একটা অনবর পার্ট, আমি কিন্তু রিসার্চ করি যে আমি যাকে রেমেডিগুলো দিয়েছি সেটা কতটা ওয়ার্ক করছে। এবং আমি দেখেছি যে আমার অনেক 90% রেমেডি মানে পুরো পারফেক্টলি কাজ করে, যেখানে যেখানে ঘাটতি রয়েছে, যে অনেক কম রেজাল্ট এসেছে আমি সেখানে রিসার্চ করি। এবং পরবর্তীকালে তাদের যখন রেমেডি দিয়েছি আমি, তারা নিজেরা ফোন করে বলেছে যে দাদা সত্যি সত্যি যে আপনার রেমেডি 100% ওয়ার্ক করেছে, যেটা আমার হয়তো মানে অল্প করছে এখন কিন্তু পারফেক্টলিভাবে কাজ করছে। এবং আমি রিপোর্টিং সিস্টেমের জন্য করেছি আমার নিজের রিসার্চের জন্য, এটা ক্লায়েন্টদের তো অবশ্যই সুবিধা রয়েছে কিন্তু আমার নিজস্ব রিসার্চের জন্য আমি এটা ব্যবহার করে থাকি, যে আমার মনে হয় যে এটা একজন ক্লায়েন্টকে মানে অবশ্যই ফোন করে তার খোঁজ খবর নেওয়াটা দরকার, যে সে আমার কাছে এসেছিল তার কি পরিস্থিতি রয়েছে। তো এটা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমি এটা দায়িত্ব কতর মধ্যেই পড়ে এটা, যেটা বুঝলেন। এই যে অনেক সময় দেখা যায় না, মানুষের মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বন্ধু বন্ধু থাকে না, ঠিক আছে, প্রেমটা অনেক সময় দেখা যায় ভেঙে যায়, ব্রেকআপ হয়ে যায়, সেখানেও কিন্তু ভোজপত্র যন্ত্র মিরাকল কাজ দেখিয়ে দিয়েছে। দেখুন রাজাদা, বিষয়টা হচ্ছে যে প্রতিটা ফিল্ডে যে কোনো জায়গাতে এই ভোজপত্র যন্ত্র ব্যবহার করা যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপারে অনেকে ফোন করে জিজ্ঞেস করেছে আমাকে, দাদা এই যন্ত্রটি পরে কি সব কিছু খাওয়া যায় বা যে কোনো জায়গায় যাওয়া যাবে কিনা, শ্মশানে যাওয়া যাবে কিনা, ঠিক আছে? যে কোনো কিছু খাওয়া যেতে পারে, যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে, এমনভাবে পদ্ধতিতে তৈরি করা হয়েছে আপনি যে কোনো কিছু খেতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটুকু শিওর যে যন্ত্র যদি ব্যবহার করা যায় তো 100% জন্য কাজ করবে, কারণ আমাদের পরিশ্রম করা হয়েছে, পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না রাজাদা। কারণ পরিশ্রম যদি আপনি করেন, আমি যদি পরিশ্রম করি তবেই কিছু লাইফে আসতে পারে। যে আমি যেমন পরিশ্রম করতে হবে আমাকে, আপনি সঠিক কর্ম করুন, আপনি পরিশ্রম করুন, 100% বেনিফিট আসবে। এবং এটা আমি আমি বলছি এটা প্র্যাকটিক্যাল আমার ক্লায়েন্টটা বলেছে আমাকে, যে আমি আপনি যেমন পরিশ্রম করেছেন, আমরা যেমন পরিশ্রম করেছি, তো আমরা কিন্তু তার রেজাল্ট পেয়েছি। আমি কোনোদিন সাক্ষাৎকার এখানে বসাবো কয়েকজন, আমি দেখাবো যে তারা কিন্তু পারফেক্টলি মানে লাইফে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো রিকভার করতে পেরেছেন। আমি বলছি না যে আমার জন্য, আর সেটা হচ্ছে তার নিজের কর্মের জন্য সেটা হয়েছে, তো এটা কিন্তু অবভিয়াসলি পসিবল। এই জন্যই বলবো যে ইম্পসিবলকে পসিবল করেন স্যার ডক্টর কুমার সঞ্জয়, এবং তার সঙ্গে যোগাযোগ করতে হলে 9800542255 এবং 9734366599। প্রতিটা সেক্টরেই কিন্তু তার এই ভোজপত্র যন্ত্র। এবং আরেকটা কথা, কথা প্রসঙ্গে আপনার দাদার সঙ্গে কথা হয়েছিল, সে প্রসঙ্গে উনি বললেন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ অনেক সময় কিন্তু তাদের বাড়ির যে বধূটিকে নির্যাতন করে মানসিকভাবে, মুখে এমন কিছু ভাষা ব্যবহার করা হয় যার দ্বারা সে কিন্তু খুব দুঃখ পায়। কারণটা কি জানেন? কেননা সেই বধূটি 3 বছর 4 বছর বিয়ে হয়ে গেছে, কোলে কিন্তু সন্তান আসেনি। এই যে সন্তানহীনতা, সেখানেও কিন্তু মিরাকল কাজ দেয়। বিশেষত যারা পুরুষ, আমি সকলকেই শ্রদ্ধা জানিয়ে বলছি যে অনেক পুরুষও তো রয়েছে যাদের পুরুষত্ব যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা তারা কিন্তু লুকিয়ে রাখে, কেননা এটা তাদের একটা বিরাট বড় গর্ব। সেখানে কি করা যাবে? ভোজপত্র যন্ত্র এক লাইনে শুনতে চাইবো, এখানে কি কাজ করে? 100% কাজ করবে। যে গ্রহের জন্য সমস্যা সেই গ্রহ যদি দন্ত ব্যবহার করে মানে ব্যবহার করা যায়, যে পঞ্চম ঘরের লর্ড যদি খারাপ হয়ে গেছে তো যন্ত্র ব্যবহার করে 100% বেনিফিট আসতে পারে। স্যার ডক্টর কুমার সঞ্জয় কিন্তু কনফিডেন্সের সময় বলছেন প্রতিটা ক্ষেত্রেই ভোজপত্র যন্ত্র কাজ করে। এটা তার কনফিডেন্সটা কিভাবে এসছে? সাধারণ মানুষের রিপ্লাইয়ের ওপরেই এসছে। আজকের মতো আমাদের মহাজ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।